চট্টগ্রাম বন্দরে আমদানি পণ্যবাহী কন্টেইনারের জট রেকর্ড ছাড়িয়েছে দেশে চলমান অস্থিরতার কারণে গত কিছু দিন ধরে শুল্কায়ন ও ডেলিভারি বিঘ্নিত হওয়ায় এই অবস্থা তৈরি হয়েছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা তবে জট কমাতে সম্ভাব্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দাবি বন্দর কর্তৃপক্ষের দেশে আমদানি রপ্তানি বাণিজ্যের সিংহভাগে পরিচালিত হয় চট্টগ্রাম বন্দর দিয়ে কিন্তু আন্দোলন কারফিউ সহিংসতা ও ইন্টারনেট বন্ধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে এ বন্দরের কাজ চরমভাবে বিঘ্নিত হয় চট্টগ্রাম বন্দরে বৃহস্পতিবার পর্যন্ত তৈরি হয়েছে প্রায় চুয়াল্লিশ হাজার কন্টেনারের জট যা এখন পর্যন্ত সর্বোচ্চ কর্তৃপক্ষ জানায় চব্বিশ ঘন্টা বন্দর খোলা রেখে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে গতকালও ডেলিভারি গেছে এবং আজকেও আমাদের প্রচুর অ্যাসাইনমেন্ট আছে আশা করছি আমরা এই রকম কয়েকদিন চলতে থাকলে আমাদের আমরা আবার পূর্বঅবস্থায় ফিরে আসব ইনশাআল্লাহ মূলত ইন্টারনেট বন্ধের সময় শুল্কায়ন না হয় পণ্য খালাস প্রায় বন্ধ ছিল বর্তমানে ইন্টারনেট থাকলো কম গতির কারণে শুল্কায়ন প্রক্রিয়া আগের অবস্থায় ফেরেনি এর সাথে গত 5 আগস্ট দুপুরে হঠাৎ কাজ বন্ধ করে কাস্টমস এর সব কর্মকর্তা কর্মচারী অফিস ছেড়ে চলে গেলে ব্যবসায়ীদের মাঝে দেখা দেয় আতঙ্ক নিরাপত্তার যে ইশারা ছিল আমরা এই বিষয়ে আমাদের এখানে বন্দরের সাথে কোঅর্ডিনেট করে আমরা কথা বলেছি অসুবিধা হচ্ছে না সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশন জানায় পণ্য পরিবহনে নিরাপত্তাহীনতা এবং পরিবহন সংকটের কারণে ডেলিভারি কমে গেছে এতে দেখা দিয়েছে কন্টেইনার জট বাংলাদেশে যে ট্রান্সপোর্ট মানে এই এখান থেকে ইম্পোর্ট নিয়ে যায় ঢাকা থেকে এক্সপোর্ট নিয়ে আসে একই গাড়ি কিন্তু তো যখনই ওখান থেকে এক্সপোর্ট আসতে পারবে না তাইলে চট্টগ্রাম বন্দরে গাড়ি শর্ট হবে যখনই এখান থেকে যেতে পারবে না ঢাকায় এক্সপোর্টের গাড়ির ইয়ে ভাড়া হয়ে যাবে দ্বিগুণ জানায় দেশের অর্থনীতি টিকিয়ে রাখতে সব সচল রাখার দিকে জোর দেওয়া হচ্ছে কাস্টম কমিশনার মহোদয়ের কাছে আমরা বলেছি ওনারও যদি এখানে কোনো সাহায্য সহযোগিতা করার থাকে ওনাদের ওনার সাথে থাকবে এবং উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন আগামী সপ্তাহে উনি সহ আমরা সবাই মিলে বন্দরে যাব বন্দর পরীক্ষা করে দেখব কোন জায়গায় আমাদেরকে ওনারা হেল্প করতে পারে চট্টগ্রাম বন্দরের অভ্যন্তরে ও বহির্নঙ্গরে বর্তমানে অবস্থান করছে পঁচাত্তরটির বেশি জাহাজ রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম